মায়ের কথা মনে পড়ে, অনেক সময় কষ্ট লাগে, তখন মেয়ে আমার বুকের ভিতরে নিই। আমি যে গাড়ি চালাবো এটাও আমি বলতে পারি না। আমার দাদি ধর, আমার দাদি আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু তার কবরে আমি মাটি দিতে পারিনি। নিজে হচ্ছেন সজীব আহমেদ, এটাই বাবা মায়ের দেয়া নাম। হ্যাঁ, আপনার মায়ের নাম কি মনে আছে একটু বলেন? মায়ের নাম রহিমা বেগম। বাবার নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। বাপ কাঠমিস্ত্রির কাম করতো। বাবে কাঠমিস্ত্রি ছিল। হ্যাঁ। ভাই? ভাই সুজন। ভাই বোন কতজন ছিলেন আপনারা? আমার ভাইয়ের নামই মনে আছে, এখন বোন আছে কিনা জানেন না? জানি না। নানার নাম মনে আছে এখানে দেখতে? নানার নাম আলিমিয়া। আলিমিয়া। নানা বড় ফ্যাক্টরিতে কাজ করত। পটুয়াখালী দুমকি স্কুলের আশেপাশে আপনার বাড়ি হতে পারে। গ্রামের নামটা আমার খেয়াল আসছে না, কিন্তু ওইটুকু আমার নলেজে আছে যে আমি পটুয়াখালী, আমার বাসা দুমকি স্কুল, ওই সাইড সুইটে হবে। আচ্ছা, দুমকি স্কুল কি আপনার বাড়ি থেকে আশেপাশে ছিল? আশেপাশে ছিল। আচ্ছা, আমার বাসার সামনে কবরস্থান আছে, মির্জাপুরে যা ডাক দেয় একটা রুটি দিচ্ছে আমাকে। তো আমাকে, আমি যখন রুটি দিচ্ছে তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কে? হ্যাঁ, আমাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি কথা বাড়াবো না, শুরুতে আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব। আমার দিকে তাকিয়ে কথা বললেই হবে, নাম কি আপনার? সজীব আহমেদ। সজীব আহমেদ। বয়স কত হতে পারে? 31-32 এরকম হবে। হারাইছেন 7-8 বছর বয়সে। হ্যাঁ, তার মানে 24-23 বছর আগে আপনি হারাইছেন, 23-24 বছর। সজীব ভাই বলেন আমাকে একবারে ছোটবেলা যেখান থেকে মনে আছে যেভাবে বলতে ইচ্ছে করে মন খুলে বলেন। আমার যতটুকু ধারণা, আমি হয়তো লঞ্চে চড়ে বাপের সাথে কি না ফুবুর সাথে আসছি ঢাকা শহরে। আচ্ছা, আসছি, আসার পথে যে কোনো এক গন্ডগোল হোক, গন্ডগোলের ভিতরে হারাই গেছি। কেমনে হারাইলেন একটু বলেন তো ঘটনাটা। তাতে গন্ডগোল ছিল। গন্ডগোল মানে কি? ভিড়ের মধ্যে ঘটনা? হ্যাঁ, ভিড়ের ভিতরে। আচ্ছা, হারাই গেছি, পরে আর আমার খেয়াল নাই কোনো কিছু। পরে একটা ড্রাইভার গাড়ি চালায়, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, তার বাসা হলো বগুড়া, নাম হলো খয়বার আলী। ওই মুহূর্তে তাই মনে করেন রড নিয়ে গেছে এক দোকানে, নিয়ে গেলে মতন রডটা আনলোড করার পরে আমি কুত্তা আমাকে দাবার মারছে, দাবার মারলে মতন আমি দৌড়ে আসে তার গাড়ির চাকা দিছে, আমি ঘুমাইছি। আপনি তো আমার এলাকায় থাকেন, কোথায় বাড়ি আপনার? বগুড়াতে থাকেন? হ্যাঁ, বগুড়া শেরপুরে। তো আপনাকে নিয়েছে ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে। ঢাকা থেকে দৌড় দিয়ে সেটা ট্রাকের নিচে লুকাইছেন? হ্যাঁ, কুকুর দাবার মারছে, ট্রাকের নিচে আমি লুকাইছি। লুকানোর পরে ওই বেটা নিয়ে গেছে, ড্রাইভার আমাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বগুড়া শেরপুরে যা আমাকে ডাক দিয়েছে। আচ্ছা, ওনার এলাকার মানে আমার এলাকার ভাষায় দাবার শব্দটা অনেকেই বুঝবেন, দাবার মানে ধাওয়া। হ্যাঁ, ধাওয়া, কুকুর ধাওয়া করছে। না না, আপনি আপনার এলাকার ভাষায় বলেন, আমার শুনতে ভালো লাগতেছে অনেকদিন পরে নিজের এলাকার ভাষা। মনে করেন ধাওয়া যখন করছে আমি গাড়ির নিচে এসে লুকাইছি, লুকানোর পরে আমাকে মির্জাপুর এসে ডাক দিছে, শেরপুর মির্জাপুর। আপনি ট্রাকের নিচে লুকাইছেন মানে কিভাবে লুকাইছেন? কুকুর দাবার মারছে আমি বলতে পারি না, দৌড়ে এসে গাড়ির নিচে আমি লুকাইছি। নিচে লুকালে তো আপনার গাড়ি উপর দিয়ে চলে যাওয়ার? হ্যাঁ, পরে তাই গাড়ি চেক করতে যায়, যে গাড়িটা আনলোড হয়েছে, গাড়িটা চেক করে আমি দেখি কি আছে গাড়ির নিচে, আমি দেখে দেখি। আচ্ছা, পরে দেখতে যায় আমাকে দেখে গাড়ির নিচে শুয়ে আছি। পরে গাড়ির নিচে মানে কি, গাড়ি ধরে শুয়েছিলেন? না, গাড়ির চাকার ওই জায়গায় আমি ঘুমাইছে গেছি, আমি বলতে ওই অবস্থায় গাড়ি চলছে, গাড়ি ওই জায়গায় থামাই না, গাড়ি আনলোড হচ্ছে। ও আচ্ছা, আনলোড হচ্ছিল, কেউ বলতে পারে না। পরে এটা কি ঢাকাতে আনলোড হচ্ছে? টিকাতলি, ঢাকা টিকাতলি। আচ্ছা, তো আপনার ঘটনাটা ঘটছে কোথায়? এটা টিকাতলিতে? টিকাতলি। আচ্ছা, আমি কোথা থেকে আসছি এটাও আমার খেয়াল নাই, কিন্তু পরে আমাকে যখন মির্জাপুর নিয়ে এসে ডাক দিছে। মির্জাপুর মানে আপনাকে নিল কিভাবে? বগুড়া শেরপুর মির্জাপুর। একটু একটু জিনিস ক্লিয়ার করার জন্য ভাই জিজ্ঞেস করতেছি, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে আপনি তো ট্রাকের নিচে লুকাইলেন। হ্যাঁ, এটা ঢাকাতে টিকাতুলিতে? হ্যাঁ, ঢাকা টিকাতুলি। উনি আপনাকে ডাক দিছে কোথায়? ডাক দিছে আমাদের বগুড়া শেরপুর মির্জাপুরে যা। তাহলে আপনাকে নিয়ে কি বাসে? না, ট্রাকে, তাই ট্রাক চালায়। ঘুমন্ত অবস্থায় নিয়ে গিয়ে বসাইছে? ঘুমন্ত অবস্থায়, আমি বলতেও তাও বলতে পারবো না যে আমাকে নিয়ে গেছে। তো ওনাকে জিজ্ঞেস করেন নাই যে আপনি আমাকে ট্রাকের নিচে পাইলেন, ওই অবস্থায় কোথায় তুলছেন, কি করছেন না করছেন? এখন ওই জায়গায় লেবারে জিজ্ঞেস করছে যে আপনারা রাখে দেন, যার ছেলে তাই নিয়ে যাবে, কিন্তু লেবাররা বলছে যে আপনি নিয়ে যান, যেহেতু আপনার ছেলে মেয়ে নাই, আপনি নিয়ে যা পালেন, যখন খোঁজ বাড়াবে আমার খোঁজ দেবো, তখন আপনি দিয়ে দেয়। এগুলো কি আপনার চোখের সামনেই ঘটছে এগুলো, নাকি আপনি ঘুম থেকে উঠে যান? আমাকে ঘুমের থেকে উঠে তারপরে কে বলছে? ও, তার মানে আপনি তখন ঘুমন্ত ছিলেন, তখন এগুলো হইতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? পরে আমাকে নিয়ে, আপনাকে ডাক দিয়ে তোলার জিজ্ঞেস করার কথা না, যেহেতু কোত্থেকে আসছিস? আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই এবং খাওয়া দাওয়া করে নাই, বাসার সামনে মির্জাপুরে যা ডাক দেয় একটা রুটি দিচ্ছে আমাকে। তো আমাকে, আমি যখন রুটি দিচ্ছে তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কে? হ্যাঁ, আমাকে নিয়ে এসে আমাকে রুটি দিচ্ছেন, আমাকে কোথা থেকে নিয়ে যাচ্ছেন, আমি তো কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, ঘুমের থেকে উঠে একটা ধান্দা পড়ে গেছি আমি। হ্যাঁ, পরে বলতেছে তো অমুক জায়গায় তুমি ঘুমাচ্ছিলে গাড়ির নিচে, আমি নিয়ে চলে যাচ্ছি। তখন থেকে আমি জিজ্ঞেস করছি যে আপনার ছেলে মেয়ে নাই, বলছে যে নাই।
তখন বলছি আমি বলছি যে আপনি কি করে বলবো কচ্ছে আমাকে আব্বা কয়ে কয়ে আচ্ছা তখন থেকে আব্বা আম্মু এবং তাই মানুষ মান করছে নিয়ে গেছে কিন্তু তার বউ অতটুক ভালোবাসে না আচ্ছা ওনার ছেলে মেয়ে হয়েছে পরবর্তীতে পরে পরে ছেলে মেয়ে হয়েছে একটা ছেলে একটা মেয়ে পরে মনে করেন তার বউ খালি তার সাথে ঝগড়া করে আপনাকে নিয়ে হ্যাঁ কোন জায়গায় বিয়ে করছাও তার বাপ মায়ক নিয়ে এসো মায়ক নিয়ে এসো ও সন্দেহ করত সন্দেহ মানে প্রচুর সন্দেহ পরে আমার তার আম্মা আমার দাদি তাই আমাকে নিয়ে যায় ছোটবেলাতে মানুষ মান করছে তার ছোট ভাই মুরগির ব্যবসা করে তাই আমাকে মানুষ মান করছে মানুষ মান করলে বলতেন আমার দাদি এই যে রোজার ঈদের আগে মারা গেছে কিন্তু আমিও মাটি দিতে পারিনি আমি তখন ছিলাম হলো চান্দুরার আগে নাসির গ্লাসের সামনে আমাকে আব্বা তখন ফোন দেয় তো দাদি মারা গেছে তখন আমার গাড়ির ছিল সান্নার চাউল লোড মানে আতপ চাউল লোড আপনি ট্রাক চালান হ্যাঁ আমি নিজেও ট্রাক চালান আমি ডিস্ট্রিক্ট গাড়ি চালাই আচ্ছা ডিস্ট্রিক্ট গাড়ি কি জিনিস ভাই ডিস্ট্রিক্ট গাড়ি মানে অল ডিস্ট্রিক্ট আমরা ঘুরি বড় গাড়ি ও আচ্ছা আচ্ছা আমি ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ চালাইতে বললাম যে আব্বা এই সমাচার মালিকের ওয়াইফ আছে আমার গাড়ির ভিতরে মেয়ে আছে তে এত টাকা দাম চাউলের দামও তো কম না পরে আমি যাইতে পারিনি মাটি দিতে পারিনি আমার মনে খুব কষ্ট লাগছে যে ছোটবেলাতে মানুষ মান করছে এত ভালোবাসছে তাকে মাটি দিতে পারিনি খুব স্বাভাবিক কষ্ট করছে মানে আমি যে গাড়ি চালাবো এটাও আমি বলতে পারিনি আমার দাদি আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু তার কবরে আমি মাটি দিতে পারিনি কিন্তু আমি কোনোদিন আশা করিনি যে আমার বাপ মায়ের থেকে আমি জমি পাবো কি আমাকে মানুষ মান করছে আমি এটু আশা করিনি কিন্তু তারা আমরা আমি যতটুকু আপন ভাবছি কিন্তু তারা আপন ভাবে নাই কোনো সময় আজ আমি আমার একটা মেয়ে হয়েছে মেয়ের বয়স 4 বছরে পড়ছে আমি রুম ভাড়া নিয়ে থাকি শেরপুরে কোনোদিন কই না যে আমাকে 10টা টাকা দাও কি আমার চাউল নাই ডাউল নাই কিনা দাও তাহলে আপনার আপনি মানুষ হলেন কিভাবে মানুষ হয়েছি ওই যে তার ভাই ছোট চাচা আমার তাই কাপড় চুপড় দিছে তাই তখন বিয়া করে নাই কে আচ্ছা আমার দাদি মানুষ মান করছে তখন থেকে আমার চাচার ভিতর গরুর ভিতরে কষ্ট আছে সজীব ভাই কিন্তু আমি তারপরেও আপনাকে ধন্যবাদ জানাই আপনার ওই বাবাটাকে কারণ উনি যদি সেদিন না নিয়ে যাইতো হয়তো এর থেকেও খারাপ হইতো আপনার ভবিষ্যৎ তাই নয় কি যদি আপনি ধরেন অনেক মানুষ কিন্তু এখানে আসে আপনি আমার অনুষ্ঠানগুলো কি দেখেন আমি সব সময় দেখেন তাহলে আপনার আইডিয়া আছে অনেক মানুষ আছে যারা হাতের পর হাত বদল হইতেই থাকে হইতেই থাকে কোথাও গিয়ে ঠাই পায় না মেয়েদের অবস্থা আরও কঠিন কঠিন তো আল্লাহ আপনাকে একটা ঘরে আপনি হয়তো পান নাই অনেক কিছু সেটা ঠিক আছে কিন্তু একটা ঘরেই তো রাখছে হ্যাঁ হয়তো অতৃপ্তি আছে তারপরও ওই আব্বা আমার কাছে বাড়ির তার বাসায় তুলছিল তুললে মতন হয়তো আমার সাথে কোনো সময় বাধে নাই তার ওয়াইফের কিন্তু আমার ওয়াইফের সাথে প্রচুর ঝগড়া করছে ওই বিষয়গুলোতে না যাই আমাকে একটু বলেন সজীব ভাই যা হয়েছে হয়েছে ওটা বড় কথা নয় তাহলে আপনি যদি আপনার পরিবার যদি পাওয়া যায় উনি কি আসবেন আপনার বাবা কি আসবেন হ্যাঁ আমার আব্বা আসবে আমার এই আব্বা আসবে না আমি বলছিলাম এখানে আসার আগে আমি আব্বার কাছে যাই মির্জাপুরে যা বলছিলাম যে আব্বা আমাকে অমুক জায়গা থেকে ফোন দিছে তখন তো এই ভিডিওটা দেখি আমি প্রত্যেকটা দিন দেখি দেখার পর আমি মেসেজ করছি যে ভাই মানুষের দিয়ে আমি মেসেজটা বাইর করে মেসেজ করছি পরে আমাকে ডাকছে হৃদয়ের আগে আমি যাইতে পারিনি তো এই ডেটা আমার যাওয়া লাগবে তাই বলছে যে না আমার ডিআইবি কেনা লাগবে মাছের খাদ্য অমুক জায়গায় যাওয়া লাগবে নাটোর যাওয়া লাগবে বনপাড়া যাওয়া লাগবে এইভাবে আমার 7 শতক দিয়ে বুঝাইছে আসতে চাইনি তাই তো কিন্তু আমার সাথে রুম ভাড়া নিয়েছিলাম তখন তাই নিয়ে দিছিল রুম ভাড়া না অনুমতি ছিল কি যে ওনার আপনি এখানে আসেন সে অনুমতি নিছেন ওনার কাছ থেকে হ্যাঁ অনুমতি নিছে তার জামাই থাকে হলো আপনার রামপুরা আচ্ছা রামপুরা থেকে কয় যে তার জামাই এক নিয়ে যাইতে পরে আমার মনটা চাইলো যে নিজের আব্বার কাজ নিজের জামা এক দেওয়া তো হয় না সবচেয়ে ভালো হতো উনি যদি আজকে আসতেন তাহলে ওনার কাছ থেকে জিজ্ঞেস করতাম আমি যে কিভাবে কি হয়েছে না তার ফটোকপি আমি নিয়ে আইছি তার ভোটার আইডি কার্ডের ফটোকপি ওটা লাগবে না সমস্যা নাই আপনি যেভাবে বলেছেন ওটাই এনাফ আর আপনি যা এখানে লিখে নিয়ে আসছেন সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করবো সেটাই বড় বড় কথা আপনি তাহলে বগুড়া থেকে আসছেন হ্যাঁ ওকে আপনার তো যেহেতু আপনি ডিস্ট্রিক্ট গাড়ি চালান আপনি নিজেও তো যেতে পারতেন অনেকখানি ঠিকানা তো মনে আছে যে গ্রাম এখানে বলছেন আপনি পটুয়াখালী দুমকি স্কুল মানে একটু বলেন তো গ্রামের নাম মনে আছে আপনার হ্যাঁ গ্রামের নাম পটুয়াখালী দুমকি স্কুল এইটুকুই মনে আছে আর বাপ মায়ের গ্রামের নাম পটুয়াখালী পটুয়াখালী দুমকি পটুয়াখালী তো জেলার নাম আমি জেলার নাম হ্যাঁ তাহলে এখানে গ্রাম কিন্তু গ্রামের নামটা আমার খেয়াল আসছে না কিন্তু ওইটুকু আমার নলেজে আছে যে আমি পটুয়াখালী আমার বাসা দুমকি স্কুল ওই সাইড সুইটে হবে আচ্ছা দুমকি স্কুল কি আপনার বাড়ি থেকে আশেপাশে ছিল আশেপাশে ছিল আচ্ছা আমার বাসার সামনে কবরস্থান আছে কবরস্থানের মধ্যে যে একটা লাল ফুল হয় না হ্যাঁ
লাল ফুলের মধ্যে মাঝখান দিয়ে সিসা বাড়ায়, ওই ফুলের গাছ আমার বাসার সামনে একটা কবরস্থানের ভিতরে ওই ফুলের গাছ আছে। পটুয়াখালী তো মনে হয় বৃহত্তর বরিশাল অঞ্চল যদি ভুল না, বরিশালের অঞ্চল আমি দেখছি, আমার এই জায়গায় ভিডিও আছে মোবাইলে। আচ্ছা, আমি দেখছি সবকিছু। তো যান নাই ওখানে একবারের জন্য? আমি যাই নাই, আমার অর্থ খুব ছোট এবং আমি দিন এনে দিন খাই, খুব চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে, তেলের দাম সবকিছু বাড়তি, একটা মেয়ে আছে তারও খরচ আছে। আমি এত বছরও চেষ্টা করে একবার যেতে পারেন নাই? না, চেষ্টা করতে পারি নাই, কিন্তু আমি তারপরে রিলেশন করে বিয়ে করছি, তার ভিতরও জ্বালার ভিতরে আছি, আমার শ্বশুরও মারা গেছে কিছুদিন আগে, চতুর্দিকে টানাটানি বেজে গেছে, এখন শালাটাও আমার ভিতরে থাকে। আমাদের এই অনুষ্ঠানে আসলেন কিভাবে, মানে একটু নিয়মটা শুনি আপনার কাছ থেকে, কিভাবে যোগাযোগ করছিলেন এখানে? আপনি যোগাযোগ করছেন? হ্যাঁ, আমি যোগাযোগ করছিলাম। কিভাবে যোগাযোগ করছেন? যোগাযোগ করছি, আপনার ভিডিও দেখলাম, দেখার পরে ভিডিও অপশনে একজনে করলাম যে মেসেজ কিভাবে দেবো, পরে বলছে যে এই যে এই সফটওয়্যারের মধ্যে যায়া ভয়েস কর, ভয়েস করে দেওয়া বাটা। আচ্ছা, পরে আমি লিখতে তো পারি না, আমি আপনার ভিডিও দেখতে দেখতে পরে ভয়েস করে আমি পাঠিয়ে দিছি। আচ্ছা, অনেকবার পাঠানোর পরে আপনার সাথে যখন কথা বলি, কথা বলার পরে আমার সাথে তো কথা হয়নি, আমার সাথে এই প্রথম কথা হচ্ছে। আপনি অফিসের স্টাফ? হ্যাঁ, এখানে আপনি মাধ্যমে লেখাচ্ছে জলিল, জলিল ভাইয়ের মাধ্যমে আসছে কিনা? আমি জলিল ভাইয়ের সাথে আমি একদিন ভিডিও কল দিছি, জলিল ভাই আমার মুখটা দেখে অমনি ফোনটা কাটে দিছে, কিন্তু তার সাইড সুইটে ছিল খালি বস্তা। জলিল ভাই, ওকে, অনেকদিন পর আপনাকে নিয়ে কথা হচ্ছে ভিডিওতে। পরে জলিল ভাই আর জলিল ভাই অনেক ব্যস্ত, উনি বিজনেস নিয়ে অনেক ব্যস্ত, উনি চাউলের ব্যবসা করেন। হ্যাঁ, পরে অনেকেই ফোন দিছে, বলছে যে তুমি আমার সাথে কথা বলো, আমি ওনার বিজনেসে লালবাতি বাজে, লালবাতি জ্বালাই দিয়েছিলাম আমরা আপন ঠিকানা, কারণ উনি আসলে এত সময় দিচ্ছিল এখানে, এত সময় দিচ্ছিল যে ওনার বিজনেসের 12টা বেজে যাচ্ছে। আপনারা জানেন যে জলিল ভাই কিন্তু একসময় সৌদি আরবে থাকতেন, আমি যতদূর জানি, এবং অনেক ভালো মানুষ। আমার এখানে যে কয়েকদিন এসেছেন, আল্লাহ আমি তার জন্য অনেক বেশি দোয়া করি, ওনার বিজনেস একটু লসে আছে, এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে ভালো করেন, এবং উনি চাউলের ব্যবসা করেন, এই জন্য চাউলের বস্তা দেখছেন আশেপাশে? বস্তা দেখছি, দেখার পরে মুখ দেখার পরে কেটে দিছে, আর কোনো কথা হয় নাই তার সাথে। আচ্ছা, পরে আপনি লোক আবার ফোন দিছিল আমার নাম, হয়তো নামটা বলছে আমার খেয়াল নাই। পরে কালকা রাত্রে, কালকা না পরশু দিনকে আমি রংপুর ছিলাম, গাড়ি নিয়ে গেছি, আনলোড করতেছি, আনলোড করে লোড করতেছি খালি বস্তা, মালিকের খালি বস্তা নিয়ে আসতেছি, তুষ নিয়ে গেছি, নিয়ে যাওয়ার জায়গায় ফালায়া রংপুর শহরে পালায় দিয়ে আমি শেরপুরের মালিকের খালি বস্তা নিয়ে আসতেছি। আমরা চার গাড়ি পাঁচ গাড়ি গিয়েছিলাম। পরে রাত্রে কয়টা মান বাজে খেয়াল নাই, পরে আমাকে বলছে যে আপনি অমুক দিনে আসেন, মঙ্গলবারে আসা লাগবে আপনার। আপনাকে অফিস থেকে বলছে? হ্যাঁ। আচ্ছা, আপনি এক ডেট মিস করছেন, আপনি শত প্রতিকূলতার মাধ্যমে আপনি আজকে এখানে আসছেন, আমি চেষ্টা করি তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার মায়ের নাম কি মনে আছে একটু বলেন? মায়ের নাম রহিমা বেগম। বাবার নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। ভাই? ভাই সুজন। ভাই বোন কতজন ছিলেন আপনারা? আমার ভাইয়ের নামই মনে আছে, এখন বোন আছে কিনা জানেন না, জানি না। নানার নাম মনে আছে এখানে? নানার নাম আলী মিয়া। আলী মিয়া। আমার নানা মনে হয় বরক ফ্যাক্টরি চাকরি করে। পরিবার নিয়ে কিছু মনে আছে? বাবা মা পরিবারে যখন ছিলেন, পরিবারের কোনো ঘটনা কিছু মনে আছে? না, অতখানি মনে নাই। বাপ কাঠমিস্ত্রির কাম করতো। বাবে কাঠমিস্ত্রি ছিল? হ্যাঁ। আর নানা বরক ফ্যাক্টরিতে কাজ করতো? পটুয়াখালী দুমকি স্কুলের আশেপাশে আপনার বাড়ি হতে পারে? ওকে। আর কিছু মনে আছে? মাকে নিয়ে কোনো স্মৃতি মনে আছে? মায়ের সাথে কোনো ঘটনা? মাকে নিয়ে নয়, হয়তো ফুবুক নিয়ে আমি লঞ্চে চড়ে, আমাদের বাসায় থেকে লঞ্চে চড়ে পটুয়াখালী শহরে আমি আসছি, চাউলের বস্তা টস্তা নিতে আসছি, এইটুক খেয়াল আছে আমার। এইটুক খেয়াল আছে। লেখাপড়া করতেন ছোটবেলাতে? ছোটবেলা না, লেখাপড়া হয়নি। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় ক্লু। তো আপনি যা লিখে নিয়ে এসছেন আমরা একটু পরে শোনাই, তার আগে আমাকে একটু বলেন আপনার শরীরে কি কোনো চিহ্ন আছে যেটা আপনার মা বাবা জানার কথা? এরকম না, অন্য কোনো চিহ্ন নাই। অন্য কোনো চিহ্ন নাই, ওকে। গ্রাম হচ্ছে পটুয়াখালী, দুমকি স্কুল, আর নিজে হচ্ছেন সজীব আহমেদ, এটাই বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। পিতা আনোয়ার হোসেন, মাতা মোসাম্মদ রহিমা বেগম, নানার নাম অলিমিয়া, ভাইয়ের নাম সুজন। আলিমিয়া। আলিমিয়া। আচ্ছা, আমার আনুমানিক 30-32 বছর, এটা আপনি নিজে লিখছেন না কেউ লিখে দিয়েছে? না, এখানে লিখছি। তখন 7 বছরে আমি হারিয়ে যাই, কিভাবে হারিয়ে যাই সঠিক মনে নেই, আমাকে যে লোক নিয়ে এসেছে সে বলেছে আমাকে এক কুকুর দৌড়ানি দেয়, তিনি ট্রাক চালক, কুকুর যখন দৌড়ানি দেয় তখন আমি খুবই ক্লান্ত, যেটা আপনি বলতেছিলেন ট্রাকের নিচে এসে ঘুমিয়ে যাই, খুব ছোট করে লেখা। বাবা মা কাউকে দেখলে চিনবেন আপনি? চেনার সম্ভাবনা আছে?
না বাবাকে বা মাকে? চেহারা ভাসে না, ছোট ছিলাম তো, অনেক বয়স হয়ে গেছে এখন, অনেক বছর হয়ে গেছে। নিজের বাবা মায়ের কথা মনে পড়ে? বাপ মায়ের কথা মনে পড়ে, অনেক সময় কষ্ট লাগে, তখন নিয়ে আমার বুকের ভিতরে নি। মেয়ের বয়স কত? 4 বছরে পড়ছে। মেয়ে জানে যে বাবার এরকম ঘটনা? হ্যাঁ, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে। আর ওই আপনার স্ত্রী, উনি জানে? ওয়াইফও ভালোবাসে যতটুকু সম্ভাবনা। এখানে আসছি, 8 বার ফোন দিছে সকাল থেকে। ওয়াইফ? হ্যাঁ। কেন আসছি, কিভাবে আসি, মানুষে মারা ফেলে দিবি? তা তো ওয়াইফ তো অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, সকাল থেকে 8 বার যদি ফোন দেয়, এর অনেক সহজ সরল মানুষ। কেন ঢাকা শহরে আপনি আসেন না? আপনি তো ডিস্ট্রিক্ট গাড়ি চালান মানুষ। তারপরও শহরের ভিতরে অতখানি নলেজ নাই আমরা। যেগুলো শহরে হয়তো কারণ বাজার ঢুকি, মতিঝিল ঢুকি, শ্যাম বাজার ঢুকি, ওই আপনার কৃষি মার্কেট ঢুকি, এইদিকে বাবু বাজার, আচ্ছা গাউসিয়া মেঘনা, এইদিকে আমরা টিপ মারি বেশিরভাগ। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে করে নিয়ে আসতেন, ভয় ভেঙে যেত? ওই শহরে জীবনও আসে না, ঢাকা শহর বলতে পারবে না কীরকম। আসতে চাইছিল, আমি নিয়ে আসিনি। কিসের জন্যে? আমি নিজেই হ্যামশেমের মধ্যে পড়ে যাই ঢাকা শহরে এসে, এবং বাচ্চা কাচ্চা ওই গাড়িতে উঠতে পারে না, খালি বমি করে। এইটাও একটা সমস্যা। আর বাসা হলো চাপাই বর্ডারের সাইডে। আপনার স্ত্রীর বাসা? হ্যাঁ। আমি রিলেশন করে 5 দিনকার ভালোবাসা আমার। 5 দিনের ভালোবাসা, তারপরে বিয়ে করে ফেলছেন? আমি নিয়ে চলে আসছি। বিশাল, সে তো একটা বিশাল গল্প। যাই হোক, সেই গল্পে আমরা নাই বা গেলাম। তো আপনার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। ওনারা পছন্দ করে আপনাকে? সবাই ভালোবাসে। যাক, আলহামদুলিল্লাহ। তো একটা তো পরিবার পাইছেন তাহলে। এখন যদি আল্লাহ আপডেট করার সুযোগ দেয়, সাথে করে নিয়ে এসে ওনাদেরকে জানাই শোনায় যদি সম্ভব হয়। হ্যাঁ, জোর করার দরকার নাই, সম্ভব হলে আইনেন। আর আজকে কে আসছে আপনার সাথে? কেউ আসছে? কেউ আসে না। কেউ আসে নাই, ঠিক আছে। আর কোনো কিছু কি বাকি আছে বলার মতো? না, সব বলতে পারছেন? সব বলছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটি অনেক ছোট হলো এবং এতে অনেকেই খুশি হবেন, আমরাও খুশি। এবং সবচেয়ে বড় খুশিটা আমরা সেদিনই হব যদি আমরা এই ভিডিওর আপডেট করতে পারি, ইনশাল্লাহ এবং তাওয়াক্কাল তো আল্লাহ। সবাই যেন আমরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, আল্লাহ যেন এই ভাইটিকে তার পরিবার ফিরিয়ে দেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।